হ্যালো বন্ধুরা, স্টাডি রেশন অলওয়েজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটা হবে ঠিক অন্যরকম। আজকের ক্লাসটা হচ্ছে আইসিডিএসকে কেন্দ্র করে, অর্থাৎ আইসিডিএস পরীক্ষা হয়ে গেছে 1 সেপ্টেম্বর আমরা জানি। এরপর শুরু হবে মেনের প্রস্তুতি। অনেকেই প্রস্তুতি নিয়েছে, আমার মনে হলো এই ক্লাসটা করা খুব জরুরি, সেই জন্য আমি করছি। আসলে এই পরীক্ষাটা হওয়ার পর অনেকেই ভাবছে যে কি করে বা আমরা শুরু করবো পড়াটা, বা অনেকে ভাবছে যে কত পেলে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, সেই হিসাবে আমার কিছু কিছু মনে হওয়া জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি এটা সম্পূর্ণ আমার অভিমত, আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করে বুঝেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা মোটামুটি জেনারেল ক্যাটাগরিতে পড়ছো এবং 40 থেকে 42-এর মধ্যে পাচ্ছ বলে তোমরা মনে করছো, তারা অলরেডি মেনের জন্য পড়া শুরু করে দাও। একইভাবে যারা ওবিসি এ এবং ওবিসি বি আছো, তারা মোটামুটি 38 থেকে 40-এর মধ্যে যারা পাচ্ছ তারা শুরু করো। এসসি 33 থেকে 35-এর মধ্যে যারা পাচ্ছ তারাও শুরু করো। এসটি 27 থেকে 28-এর মধ্যে পেলে অবশ্যই শুরু করে দাও। এটা বারবার বলছি, এটা সম্পূর্ণ আবার আমার অভিমত, এখানে কোনোরকমভাবে পিএসসির কোনো ভাবনা চিন্তা এর মধ্যে ঢুকে নেই। আমি আমার অভিমত জানালাম যে এর হতে পারে, এর থেকে 2 নম্বর বেশিও হতে পারে, আবার এর থেকে 2 নম্বর কমও হতে পারে, কিন্তু তোমরা তোমাদের তো পড়াটা তো রেডি রাখতে হবে, তার জন্য এই কথাটা বললাম। যারা মনে করছো এই নাম্বারটা পাচ্ছ তারা কিন্তু শুরু করো। এইটা গেল, তাহলে কারা প্রস্তুতি নেবে সেটা আমি এখানে উত্তরটা দিলাম। এর পরের জিনিসটা আমরা দেখব যে কি আছে বিষয়টাতে। মেন পরীক্ষা যে সিলেবাসটা দেওয়া হয়েছে আমাদের, তাতে বলা হয়েছিল 400 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এই 400 নম্বর পরীক্ষা দিতে গিয়ে আমাদের বেশ কিছু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছিল। কী কী সিলেবাস দিয়েছিল? মোট 4টি বিষয় দেওয়া হয়েছিল। কি মোট 400 নম্বরের পরীক্ষা হবে আমাদের। এই 400 নম্বরের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাতে কী কী বিষয় থাকবে? বিষয় 1 নম্বর, 1 নম্বর বিষয় থাকবে ইংলিশ, ইংলিশ 2 নম্বর বিষয় থাকবে বেঙ্গলি, বেঙ্গলি ছাড়াও অনেক কিছু আছে, নেপালি থাকতে পারে, হিন্দি আছে, কিন্তু আমাদের রাজ্যে বেশিরভাগ ছেলেই এই বেশিরভাগ মেয়েরা বেঙ্গলিটা নেবে। 3 নম্বরে আছে আমাদের জেনারেল নলেজ এবং তার সঙ্গে সিএ, আবার এর সাথেই অনেকটা জেনারেল ইন্টেলিজেন্স বা জিআর বা রিজনিং যে পার্টটা সেটাও এর মধ্যে কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। আরেকটি পার্ট আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক এই 4টি মূল বিষয়বস্তু আমাদের মেনে পড়তে হবে আইসিডিএস এর জন্য। প্রত্যেকটাতে আছে 100 নম্বর করে, এবং প্রত্যেকটাতে তোমরা পাবে 1 ঘন্টা 30 মিনিট করে টাইম, 1 ঘন্টা 30 মিনিট করে, অর্থাৎ 1.5 ঘন্টা করে তোমরা পাবে প্রত্যেকটাতে। প্রত্যেকটাতে 1 ঘন্টা 30 মিনিট করে টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে বলা হয়, সরি, এটা 1 ঘন্টা 30 মিনিট, এটা আওয়ার হবে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা হয়েছে 90 মিনিট করে, অর্থাৎ 1 ঘন্টাতে 30 মিনিট। এইটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের মোট ইংলিশ, বেঙ্গলি, জিকে এবং সিএ এবং অ্যারিথমেটিকেই করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যেগুলো হবে প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপটিভ হবে, প্রত্যেকটা হবে ডেসক্রিপটিভ। তো তোমাদেরকে যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো, তারা অলরেডি কিন্তু বিভিন্ন এমসিকিউর ওপরই বেশি বেস করেছো, কিন্তু এখানে যে বিষয়টা হবে সেটা কিন্তু সবটা হবে ডেসক্রিপটিভ, সেটা কিন্তু সকলে যেন মাথায় রেখো। তো এই ডেসক্রিপটিভ পড়ার জন্য তোমাদেরকে কিভাবে পড়তে হবে তার আমি একটা জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করছি। কারণ প্রথমেই যেমন হচ্ছে ইংলিশ, এই ইংলিশের সিলেবাসটি কী আছে? ইংলিশের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে এই এই বিষয়গুলো আছে। একটি হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং করতে হবে, একটি রিপোর্ট রাইটিং করতে হবে, একটি পিএসি লিখতে হবে তোমাকে, বা সামারি যেটাকে বলা হয়, একটি ট্রান্সলেশন করতে হবে তোমাকে, অবশ্যই এখানে বি টু ই করতে হবে, অর্থাৎ বেঙ্গলি থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। আর 4 নম্বরে আছে গ্রামার, গ্রামার থেকে কিছু কোশ্চেন হবে, কিন্তু কখনোই সেটা এমসিকিউ নয়, সেটাও ডেসক্রিপটিভ হতে পারে। একটি তোমাকে অ্যান্টোনিম দিতে পারে, একটা সিনোনিম দিতে পারে, এক কথায় প্রকাশ কিছু দিতে পারে, তোমার কিছু ন্যারেশন চেঞ্জ দিতে পারে, একটা ভয়েস চেঞ্জ
দিতে পারে। একটা বললো তোমাকে কি অ্যাসার্টিভ সেন্টেন্স দিল, সেখান থেকে বললো নেগেটিভ সেন্টেন্স করো, এই জাতীয় কিছু দিতে পারে। কোনো ফ্রেজাল ভাব ইউজ করতে পারে, কোনো অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন হয় সেগুলো দিতে পারে, কোনো গ্রুপ ভাব ইউজ করতে দিতে পারে, এরকম বিষয় কিন্তু এখানে দেয়া হবে। এই বিষয়টার জন্য তোমরা কি পড়বে, এই বিষয়টার জন্য তোমাদের পড়া জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে পিকে দে সরকার। পিকে দে সরকারের যে বইটি আছে সেই বইটি অবশ্যই ফলো করো। এখন থেকে প্রত্যেকটা দিন একটি করে রিপোর্ট, একটি করে পেসি, একটি করে ট্রান্সলেশন করার প্র্যাকটিস করো এবং তার সাথে গ্রামারগুলো করো। অবশ্যই পিকে দে সরকারের বই থেকে করো এনাম, তাছাড়া করতে পারো WBCS এর মেন পরীক্ষার এবং মিসলেনিয়াস পরীক্ষার যেগুলো যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেইগুলো তোমরা এখানে কিন্তু পড়াশোনা করে নিতে পারো। ঠিক আছে, এই হলো ইংলিশের। এরপর আসছে বেঙ্গলি। বেঙ্গলিতে আমরা কি করবো না, বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু সিলেবাসটা ঠিক একই। এখানেও কিন্তু একটি রিপোর্ট করতে হবে, একটি রিপোর্ট রাইটিং আছে, এখানেও একটি পেসি আছে, এখানেও একটি পেসি রচনা করতে হবে, আর এখানেও সেই একইভাবে একটি ট্রান্সলেশন করতে হবে। শুধু পার্থক্য ওখানে ছিল বি থেকে ই ছিল, এখানে ই থেকে বি, অর্থাৎ ইংলিশে দেওয়া থাকবে, সেটাকে তোমরা বেঙ্গলি করবে। আর একই সাথে কিন্তু এখানে গ্রামার থাকবে, এখানেও ব্যাকরণ যেটাকে বলা হয় ব্যাকরণ, সেই ব্যাকরণটা এখানে সন্ধি বিচ্ছেদ হতে পারে, পদ পরিবর্তন হতে পারে, পদ্ময় হতে পারে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এখানে মধ্যে থাকবে। তো এর ক্ষেত্রে কি ভালো বই দেখো, এর ক্ষেত্রে কোনো ভালো বই সেরকম কিছু নেই, এগুলো বরাবর প্র্যাকটিস করতে হয়। ব্যাকরণের জন্য তোমরা অনেকে বামনদেব চক্রবর্তীর বইকে ইউজ করতে পারো, আর এগুলোর জন্য সাধারণত সেভাবে কিছু বই নেই। বিভিন্ন পত্রপত্রিকা পড়ার একটা চেষ্টা রাখবে, নিজের যেহেতু ভাষা বাংলা সেই ভাষায় তোমরা যাতে কিছু কিছু দেখে সেটা লিখতে পারো সেই বিষয়গুলো একটু করার চেষ্টা করবে। এরা গেল তোমাদের বেঙ্গলি সিলেবাস। এরপর আছে আমাদের জিকে, তার জেনারেল নলেজ এবং তার সঙ্গে সিএ, আবার তার সঙ্গে আমাদের জিআই, তিনটে পার্ট কিন্তু এক জায়গায় ঢুকে আছে। জিকের মধ্যে কী কী করবে, প্রধানত প্রথমেই করবে কিন্তু যে নিউট্রিশন চ্যাপ্টারটা, যেটা অনেকেই করেছিলে এবং প্রিলিমসে আসেনি, কিন্তু এখানে সকলে কিন্তু করার চেষ্টা করো। নিউট্রিশন যে চ্যাপ্টারটি আছে এবং তার সঙ্গে হেলথ সংক্রান্ত, অর্থাৎ পুষ্টি যে চ্যাপ্টারটা আছে, ভিটামিন যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়ার চেষ্টা করো। কিন্তু MCQ আসবে না, বারা বলছে ওখানে ডেসক্রিপটিভ কিছু লিখতে বলতে পারে, যে প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ দাও এবং সেগুলো সম্পর্কে তাদের প্রভাবে কী কী রোগের উৎপন্ন হয় বা সেই প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী, এই জাতীয় বিষয় কিন্তু নিউট্রিশন থেকে আসতে পারে, অর্থাৎ লাইফ সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দু নম্বর করে রাখবে পরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে বিভিন্ন ইস্যু আসতে পারে। ওমেন এম্পায়ারমেন্ট সম্পর্কে বিভিন্ন কোশ্চেন কিন্তু হতে পারে। কিছু কিছু ইতিহাস ভূগোল থেকে কোশ্চেন হতে পারে, ধরো ইতিহাস থেকে তোমাকে বললো যে শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু লেখো বলতে পারে, পলাশীর যুদ্ধ সম্পর্কে কী জানো লেখো, ভূগোল থেকে তোমার পশ্চিমবঙ্গের ভারতীয় ভূপ্রকৃতির জলমাত্র যে আর কি হিমালয়ের পাট্টি লেখো, বা বলতে ভারতের জলবায়ু সম্পর্কে কিছু লেখো, ঠিক আছে, এনলিনো কী এই জাতীয় প্রশ্ন, বা লালিনো কী এই জাতীয় প্রশ্নগুলো হতো, বা মৌসুমী বায়ু সম্পর্কে বা মৌসুমী বায়ু ভারতের ওপর কীভাবে প্রভাব বিস্তার করে সেই নিয়ে লেখো, এরকম কিছু কোশ্চেন কিন্তু আসতে পারে। আবার তার সাথে আছে সিএ থেকে কি বিভিন্ন টপিক নিয়ে, কোনো একটা টপিক নিয়ে কিন্তু তোমাকে লিখতে দিতে পারে, বা তোমাকে এখান থেকে দু নম্বরে কোনো একটি কোশ্চেন যেগুলো এখনের জন্য চলছে সেরকম কিছু কোশ্চেন তোমাকে কিন্তু তুলে আসতে পারে। দু নম্বরের জন্য কিছু প্রশ্ন আসবে, আবার একই সাথে কিন্তু তোমার বড় প্রশ্ন কিছু আসবে, হয়তো কোনো কিছু তোমাকে অ্যাব্রিভিয়েশন দিয়ে দিতে পারে, কোনো একটি অ্যাব্রিভিয়েশন দিল এইটার অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্ম কী, তোমাকে এরকম কিন্তু দিতে পারে। ঠিক আছে, নিউট্রিশন পরিবেশ থি এবং তার সাথে কি কিছু জিআই, অর্থাৎ যেগুলোকে বলা হচ্ছে রিজনিং, এই জিআই বা রিজনিং যেটা সেটাও কিন্তু এর মধ্যে আছে। এখানে মধ্যে কোন কোন জিআই করবে, অবশ্যই তোমরা ভার্বাল এবং কিন্তু নন ভার্বাল দুটো পার্টি করে যাবে, এবং মনে রাখবে যেটা দেবে সেটাকে তোমাকে ভেঙে ভেঙে দেখিয়ে দিতে হবে যে এইভাবে জিনিসটা এলো। ঠিক আছে, এই হলো আমাদের জিকে সিএ এবং জিআই এর সিলেবাস। এরপরে আরেকটি বিষয় থাকছে, যে বিষয়টা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক। ঠিক আছে, দেখো বন্ধুরা, যারা অ্যারিথমেটিক ভেবে নিই শুধু অ্যারিথমেটিক করছো তাদেরকে বলি, PSC-র অলরেডি তোমরা নিশ্চয়ই যেহেতু পেপারটা পরীক্ষা দিয়েছো তোমরা দেখেছো, অ্যারিথমেটিক বলেও কিন্তু অনেক সময় কিন্তু পরিমিতি থেকেও প্রশ্ন দিয়েছিল, তাই শুধু পাটিগণিত করতে যাও না, পাটিগণিতের পাশাপাশি পরিমিতিগুলোকেও করতে যাবে। কিন্তু বারবার বলছি MCQ প্যাটার্নে করো না, পরপর একটার পর একটা ধাপকে অবলম্বন করে জিনিসগুলো করতে হবে, যেমনভাবে মাধ্যমিকের যখন পড়াশোনা করেছো তখন যেমনভাবে করেছো। এক্ষেত্রে আমরা বলবো যে মাধ্যমিকের এখন
এখন এ 9 এবং 10 এর যে মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি আছে সেই বইটিকে অবলম্বন করে তোমরা এগোতে পারো, তার সঙ্গে আর এস আকরের বইকে অবলম্বন করে এগোতে পারো। কিন্তু জিনিসটাকে মনে রাখবে কম্প্যাক্ট আকারে যেভাবে নামানো যায় সেইভাবে, যেমন অঙ্কের পদ্ধতি, যদি এক্স ধরতে হয় তো এক্স ধরবো আগের মতো করে, যে একটা একটা মিলিয়ে দেওয়ার একটা পদ্ধতি আছে শর্টকাট পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করতে যেও না। এর জন্য কী করবে, এই জাতীয় বইগুলো ফলো করো, এবং তার সাথে WBCS-এর আগের পুরানো সিলেবাসে যখন এখান থেকে আমাদের লং আগে ব্রডকাস্ট আসতো সেই সময়ের, এবং মিসলেনিয়াস পরীক্ষা যেগুলো হতো বা এই জাতীয় প্রশ্নগুলোগুলো যে সমস্ত ম্যাথগুলো আছে এই সমস্ত ম্যাথগুলো কিন্তু অবলম্বন করতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা জিনিসটাকে চালিয়ে যাও, ঠিক আছে, এইগুলি সিলেবাস এই অবলম্বন করে জিনিসগুলোকে চালিয়ে যাও, ঠিক আছে। আর যদি তোমাদের এইসব বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিছু জানতে হয় বা কোনো ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের আমার দেওয়া এই নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। সেই হিসাবে আমরা নানারকম ক্লাস তোমাদেরকে দেবো বা আমরা ক্লাসে কোনো ব্যবস্থাও করবো, তোমরা সেটা আমাদেরকে জানাবে। এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। অবশ্যই বন্ধুরা তোমরা পড়াশোনা অবশ্যই শুরু করো, আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা কোনো কাজে লাগে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবে, যাতে এত ইউটিউবের ভিডিওর মাঝখানে আমার ভিডিওটা তোমাদের কাজে লাগে। আর এটুকুই বন্ধুরা আজকের মতো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের নানারকম বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো শুভরাত্রি।